All audience are the students of Tafsirul Quran. আর আমরা সবাই কোরআনের ছাত্র, খুশি না বেজার? ক্লাসে কি শুধু শিক্ষক একাই বলে না ছাত্ররা উত্তর করে? ক্লাসে স্যার যদি জিজ্ঞেস করে, এই বলো ডিওজি ডগ অর্থ কি, কি বলবেন? আপনার এখন কুকুর, কিন্তু চিটাঙ্গে বলে হত্যা। শুনছেন? ভয়ঙ্কর এক ভাষা চট্টগ্রামে। ডিওজি ডগ প্রাথমিক স্কুলে পড়ায়, পড়ো বাবারা, ডিওজি ডগ, ডগ মানে হত্যা, ডিওজি ডগ, ডগ মানে হত্যা। তারপরে বানান শিখায় ব্ল্যাকবোর্ডে লিখে, পড়ো কলস ঠিল্লা, মানে কলসকে ওরা আঞ্চলিক ভাষায় বলে ঠিল্লা, এজন্য বাচ্চাদের শিখায় পড়ো কলস ঠিল্লা। মানে কলস পর্যন্ত ঠিক আছে, কিন্তু উচ্চারণে ভেজাল আছে না? নাই, আমরা তো বিভিন্ন জেলায় ঘুরি, এগুলো দেখি। আবার নোয়াখালীতে গেলে ওদের ভাষাটা খুব শর্ট, একেবারে শর্টে মেরে দেয়। আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও, ওরা বলে তুই খাই হুতি যা। আমরা বলি তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, ওরা বলে তুই ইয়ান্দি আই হিয়ান্দি যা, ইয়ান্দি হিয়ান্দি, শর্ট হয়ে গেল না? তো আমার মাহফিল নোয়াখালী সেনবাগে, হ্যাঁ, তা আমি বললাম ও সেনবাগের ভাইয়েরা, আপনারা পানিরে কি কন? কয় হানি। পানরে কি কন? কয় হান। আমি কই তাহলে পে পে কি কি হবে? একজন কয় হে হে, আর বাকি সবাই কয় পাপিয়া। আসলে ওরা পেপেরে পাপিয়া বলে, তার মানে জাতে মাতাল, তালে পেপেরে বলে পাপিয়া। তো আমার বাসা ঢাকার ড্যামরায়, বাসার পাশেই নোয়াখালীর এক লোক বাসা রাখছে, এদের সাথে থাকতে থাকতে আমি ছোট্টবেলা থেকে নোয়াখালী পারি। আবার আমার আম্মার সাথে দেখতাম, ওই বাড়ির খালাম্মা জানলা দিয়ে কথা বলতো, একদিন বলে আহারি আফা কইন বুঝিনি কেন, আঙ্গো হেতানে 3 বছর ধরে কুয়েত গেছে, আর কাছে একটা সিডিও হাড়ায় না, হারি হেতিল্লা আর কল যা হাড়ি যায়। রাজশাহী থেকে আপনারা বুঝতেছেন এই কথাগুলোর মানে? নোয়াখালী কুমিল্লার লোক আছে, আচ্ছা। তো এই যে ভাষার ডাইভার্সিটি, এটা আমাদের সৌন্দর্য, এক এক এলাকায় এক এক রকম। তারপর এগুলোকে আপনি বাদ দিতে পারবেন না, এগুলো নিয়েই ডিজিটাল বাংলাদেশ চিল্লায় বলেন ঠিক কিনা? ফেনীতে আমার মাহফিল, অবাক করা কাণ্ড, ওরা ওদের নিজেদের জেলাটার নামও বলতে পারে না, ফেনীরে ওরা কয় হেনি। আবার দেখি স্লোগান দিচ্ছে, কয় হেনি কলেজে টিয়া লই, সবাই কয় সুদূর বুদূর চলত ন, হেনি কলেজে টিয়া লই সুদূর বুদূর চলত ন, মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না। এরপর নরসিংদীতে রায়পুরাতে আমার মাহফিল ছিল, রায়পুরার ভাইদের সমস্যা হলো এই র বলতে পারে না, র এর জায়গায় বলে ল, রায়পুরারে ডাকে লাইপুরা, লাইফুরার লাতা মুরগি দিয়া লাইতের বেলা কাইয়া লেন লাইন দেয়া ফুটছি। তার মানে তার বাক্যে যতগুলা র ছিল সে বলছে কি ল। আপনাদের রাজশাহীর অনেক সমস্যা আছে দেখলাম, সমস্যা বলতে মানে ভাষার ডাইভার্সিটি সৌন্দর্য, আপনাদের মুখ দিয়ে অনেক কথা বের হয় না। হ্যাঁ, এরপরে দেখলাম ময়মনসিংহ কিশোরগঞ্জ, এই ভাইয়েরা খ বলতে পারে না, খয়ের জায়গায় বলে ক। তো একজন বলতেছে হুজুর টিভি সারুন কবর দেখবাম কবর, তাই আমি বললাম কার কবর, জিয়ার কবর না বঙ্গবন্ধুর কবর, কয় রাত 8টার কবর। আচ্ছা আসলে কি শব্দটা কবর না খবর? বলে কি, বলে কি কবর। সিলেটে তার উল্টা, সিলেটে ক কইতে পারে না, খালি কয় খ। আমি যাচ্ছি কাতার, একজনের পাশে বসা, কয় আপনার বাড়ি খনখানো, খনখানো পড়ছেন, মানে কোথায় পড়েছেন? বলে আমি এই খানো দ্বারা মতুই খিতা করবি খর, সুবহানাল্লাহ পড়বেন না? এক দেশ 68,000 বর্গ মাইল, সুজলা সুজলা শস্য শ্যামলা, এক জেলায় গেলে একরকম, এই জেলায় আরেক রকম, ওই জেলায় আরেক রকম। আর পুরান ঢাকায় যদি যান, ওরা কথায় কথায় বলে হালা 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 হালা, আছে না নাই? বরিশালে যদি যান, কথায় কথায় বলে মনু মনু মনু, বরিশালের এরা ক বলতে পারে না, কয়ের জায়গায় বলে হ, টাকারে কি বলে টিয়া না টাহা, মুই 20 টাহার কাম হরছি মোরে 15 টাহা দিলে কেন, এমনকি 5 টাহাটা দেবা না মূল্য ঠাবা ঠাবি বাজাবা মনু। আর যদি ঢাকাতে যান, বাপে পোলারে কয় হালা, পোলায় বাপরে কয় হালা। আমার এক চাঁদপুরের বন্ধু এখানকার খতিব, আমার ফোন দিয়ে কয় আবে হালা মি জান কেমন আছো তুমি, আমি বললাম তোর বাড়ি চাঁদপুর হালা বললি কেন, বলতেছে 3 বছর খতিবের চাকরি করতে করতে ওদের সাথে মিশতে মিশতে আমরাও গেলা ফেলাইছি, ওরা মা ফিলো কয় আবে হালাই ছুবানাল্লা কন্যা গেলা, একেবারে অভ্যস্ত। আপনারা বাকের খানির রুটির নাম শুনছেন? শুনছি। আচ্ছা, এ বাকের খানির রুটি সম্রাট, মোগল আমলের সম্রাট বাকের খা, চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায় এটা, আমি খেয়েছি অনেকবার, আপনারা খেয়েছেন বা দেখেছেন কিনা জানি না। পাবনার এক লোক ঢাকায় আসলো এই রুটি কিনবে,
তো দোকানে ঢুকছে, বাকেরখানে রুটির দোকানে ঢুকে দেখে দোকানের মালিক বয়স প্রায় 60, কত তো 60 বছরের মুরব্বি ছোট্ট একটা বাচ্চারে ডাক দিছে, আবে হালাই এতক্ষণ দেরা পাঠাইছি হালাই, আইতে দেরি করছস কালাই। ছোট বাচ্চাটা আবার মুরব্বির উত্তর দিচ্ছে, আমি হালাই দেরি করছি, তোমার হালাই কি হইছে? এখন পাবনার লোক পড়ে গেছে বিপদে, ও ভাবতেছে আসলে কোনটা শালা আর কোনটা দুলাভাই। তো ভাবলো জেনে নেই, মুরব্বির সালাম দিছে, চাচা আসসালামু আলাইকুম, আমি আসছি পাবনা থেকে বাকরখানে রুটি খাবো। ও আপনারে কয় হালা, আপনি ওরে কোন হালা, আসলে কে হালা? কয় আবে হালাই, তুমি হালাই মাঝখান দিয়ে ঢুকছো কেলা? মানে আমি ওর একটা কইছি, ও আমার একটা কইছে, শেষ শুধবো, তুই ঢুকছস কে? কয় আপনি আমারে হালা কন কে? কয় বাজান, এই হালাটা আমরা গালি দিয়ে বলি না, এটা ভালোবেসে বলি, এক দেশের গালি আরেক দেশের, এক দেশের বলি আরেক দেশের। এই যে ভাষার ডাইভার্সিটি, এটা কোরআনেও আছে, আমি তো আরব বিশ্ব ঘুরেছি, কোরআনেও এটা আছে। এক শব্দ এক এক দেশে এক এক রকম বলে, এই কোরআনের মধ্যে 7টা কেরাত আছে, অনেকে জানে না, আবার অনেকে জানে। হিশাম বিন হাকিম বিন হিজাম বুখারীর বর্ণনা সূরা ফুরকানকে অন্য কেরাতে পড়ছিলেন, যে কেরাতটা ওমরের জানা ছিল। বুঝানোর জন্য বলি, ধরেন হিশাম পড়ছিল ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাকা রাব্বুকে ওয়া মা ক্বালে ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলে, এরকম কেরাত শুনছেন কখনো? শুনেন নাই? ওমর ফারুকও শুনে নাই, আপনি শুনেছেন যেহেতু বিদেশে ছিলেন। ওমরে ফারুক শুনে নাই, সাইয়েদান ওমরে ফারুক ঘাড় ধরে বিশ্বনবীর কাছে আনলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন কেমনে কোরআন পড়ে, আপনি শিখিয়েছেন এক রকম, এই বেটা পড়ে আরেক রকম, এইভাবে ধরে রাখছে কলার। ওমরের মেজাজ নরম না গরম? এরকম একটা ওমর যদি থাকতো বাংলার জমিনে কোনো বেয়াদব খুঁজে পাওয়া যেত? মুসলমানদের কান্নার শুনতে পাওয়া যেত? রোহিঙ্গা মা বোনেরা বৃষ্টিতে ভেজা লাগতো? সেই ওমর নাই। এজন্য ওমরের জন্য আমরা দোয়া করি, ইমাম মাহদির ইন্তেজারে আমরা আছি না নাই? আছি না নাই? সাইয়েদান ওমর ফারুক কলার ধরলেন, বিশ্ব নেই বললেন, ওমর কলার ছেড়ে দাও। ওমর ফারুক বললেন, না কোরআন উল্টায় পড়ছে কেন, ওর কলার আমি ছিড়া ফেলাম। বিশ্বনবী বললেন, আগে কলার ছাড়ো, দুইজনের কথা শুনতে হবে। বিশ্বনবীর বিচারের সিস্টেম হলো, বিচার আসলে বাদী বিবাদী দুইজনকে সমান সুযোগ দিতেন, সমান সাক্ষী নিতে দিতেন, সমান ফ্যাসিলিটি দিতেন, এটা হচ্ছে বিশ্বনবীর আদালত পূর্ণ ইনসাফ পূর্ণ বিচার।